আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদের জয়ে জোড়া অ্যাসিস্ট করেছেন রদ্রিগো। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে গত রাতে দুর্দান্ত এক জয় পেয়েছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহামকে তারা হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে। এই ম্যাচে ম্যানইউর হয়ে একটি গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদ এবং পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ম্যানইউর মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই, তবে বিরতির পরই গোল এনে দেন মিডফিল্ডার ফ্রেড। ম্যাচের 47 মিনিটে তার গোলে লিড পায় ম্যানচেস্টার ইউনাইটেড। 69 মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করে ব্যবধান বাড়ান 2-0। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 2-0 গোলেই জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল টটেনহ্যাম। স্প্যানিশ লা লিগায় গত রাতে নিজেদের 10ম ম্যাচে দুর্বল এলচের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মাদ্রিদ জয় পায় 3-0 গোলের ব্যবধানে। রিয়াল মাদ্রিদের এই 3টি গোল আসে যথাক্রমে বালভার্দে, বেনজেমা এবং অ্যাসেন্সিওর কাছ থেকে। 3টি গোলের মধ্যে শেষ 2টি গোলে অ্যাসিস্ট করেন রদ্রিগো গোয়েস। এই ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে একটি রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। 2001 সাল বা তারপরে জন্ম নেয়া প্লেয়ারদের মধ্যে রদ্রিগোই একমাত্র প্লেয়ার যিনি ম্যাচে জোড়া অ্যাসিস্ট করলেন। লা লিগায় চলতি মৌসুমে সব মিলিয়ে 4টি অ্যাসিস্ট করেছেন রদ্রিগো গোয়েস। তার থেকে বেশি অ্যাসিস্ট আর কেউ করতে পারেনি এখন পর্যন্ত। এদিকে এলিসনের পেনাল্টি সেভে দুর্দান্ত জয় পেল লিভারপুল। প্রতিপক্ষের রক্ষণে বারবার হানা দিয়ে ডারউইন নুনেস জালের দেখা পেলেন মাত্র একবার। রবার্তো ফিরমিনো, মোহাম্মদ সালাহও যোগ দিলেন সুযোগ নষ্টের মিছিলে। পেনাল্টি সেভ করে নিজের কাজটুকু ঠিকঠাক করলেন এলিসন। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে স্বস্তির জয় পেল লিভারপুল। নিজেদের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে 1-0 গোলে জিতেছে লিভারপুল। টানা 2 জয় পাওয়া ইয়র্গান ক্লপের দল 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। গোলের উদ্দেশ্যে 22টি শট নিয়ে মাত্র 7টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে 22 মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডান দিক থেকে কস্তাস সিমিকেসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ডারউইন নুনেস। সামনে বা পেছনের 2 ডিফেন্ডারের কেউই আটকাতে পারেনি এই উরুগুয়ের ফরওয়ার্ডকে। প্রথমার্ধের শেষ দিকে এলিসনের দৃঢ়তায় বেঁচে যায় লিভারপুল। জ্যারন বোয়েনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকান এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। বোয়েনকে বক্সে গোমেস ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা ফিরমিনো দ্বিতীয়ার্ধে সানাতে থাকেন আক্রমণ। 64তম মিনিটে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের হেড আটকান গোলরক্ষক। 7 মিনিট পরই তার আরেকটি প্রচেষ্টা হয় লক্ষ্যভ্রষ্ট। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে 10 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। 4 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় নম্বরে ম্যানচেস্টার সিটি।